সম্মানিত দর্শক শ্রোতা, রবি এবং খরিফ মৌসুমে আমরা বিভিন্ন ধরনের সবজি আবাদ করে থাকি। এই সকল সবজি আবাদ করতে গিয়ে আমরা যে বাধার সম্মুখীন হই সেটি হচ্ছে মানসম্মত ভালো চারা। মানসম্মত ভালো চারা যদি আমরা পাই তাহলে আমাদের কৃষক অনেক লাভবান হয় এবং সবজির উৎপাদন অনেকটা বাড়ে। এই সকল সবজির উৎপাদন বাড়ানোর জন্য স্থানীয় পর্যায়ে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ছোটো ছোটো উদ্যোক্তারা এই রকম ছোটো ছোটো নার্সারি প্ল্যান অ্যান্ড পট করে স্থানীয়ভাবে চারার যে স্বল্পতা থাকে সেটি পূরণ করতে পারে। যেমন কাফরিখাল ইউনিয়নের এই ছোট উদ্যোক্তা হোসেন আলী ভাই, আমরা তার প্ল্যান অ্যান্ড নার্সারিতে আমরা এসেছি। আমরা আপনাদেরকে দেখা চারা উৎপাদন, সে কীভাবে মানসম্মত মাটি ছাড়া কোকোপেট দিয়ে এই চারাগুলো উৎপাদন করছে। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিত্রিকা টিভির নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা সারা বছর বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকি। এই সবজির চারাগুলো কিভাবে ভালো একটি চারা আপনি পাবেন, বিশ্বস্ত নার্সারি থেকে পাবেন, আজকে দেখাবো এই ক্ষুদ্র উদ্যোক্তা হোসেন আলী ভাই কিভাবে তার পুরো এই নার্সারি প্ল্যান্টটিতে সবজির চারাগুলো মাটি ছাড়া সম্পূর্ণ কোকোপিটে, যেমন বাঁধাকপি, ফুলকপি, মরিচ এবং অন্য অন্য চারাগুলো কিভাবে সে উৎপাদন করছে, তার কত টাকা কস্ট হয় এই চারা উৎপাদন করতে এবং তিনি কত টাকা বিক্রি করেন, আমরা আজকে দেখাবো এই চারা উৎপাদন কৌশল। তো সম্মানিত দর্শক শ্রোতা, আর কথা নয়, চলুন আমরা কথা বলবো আজকের এই ক্ষুদ্র উদ্যোক্তা জনাব হোসেন আলী সাহেব। হোসেন আলী ভাই গত 7 বছর থেকে তার বীজের ব্যবসা করে, বিভিন্ন কোম্পানি থেকে চারা নিয়ে এসে, সবজির বীজ নিয়ে এসে লোক এলাকায় ওনার চাষিদেরকে উনি দিতেন। আজকে উনি এই দেখতে পাচ্ছেন এনার এখানে 1500 জমিতে উনি একটা নার্সারি করেছেন, যে নার্সারিতে সুন্দরভাবে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন নেট জাল দিয়ে সুন্দর করে এই কোকোপিট, আমার হাতে যে দেখতে পাচ্ছেন এই কোকোপিট দ্বারা সম্পূর্ণ মাটি ছাড়া এই চারাগুলো উৎপাদন করছেন। তরুণ নতুন নতুন উদ্যোক্তা যারা বিভিন্ন জায়গায় থেকে হোঁচট খেয়ে আসে এই উদ্যোক্তাগুলো তৈরি হচ্ছে, সেই রকম একটা হোসেন আলী ভাই এই চারাগুলো উনি উৎপাদন করছেন এবং এগুলো এই গ্রামের চাষিদেরকে উনি স্বল্প মূল্যে বিক্রি করছেন। তো হোসেন আলী ভাই কেমন আছেন আপনি? আছি ইনশাল্লাহ ভালো। আপনি দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি চারা আপনি উৎপাদন করছেন, আসলে এই চারাটা আপনি কি দিয়ে করছেন? এটা আমি করছি কোকোপিট দিয়ে। কোকোপিট দিয়ে? মাটি ছাড়াই। মাটি ছাড়াই। কোকোপিট কি জিনিস? কোকোপিট এটা নারিকেলের একটা ডাস্ট, ডাস্ট যার ভিতরে মানে শুধু ডাস্ট থাকে, অন্য কিছু থাকতে পারে না, কোনো জীবাণু থাকতে পারে না। জীবাণু থাকতে পারে না। আপনি আমরা দেখতে পাচ্ছি সুন্দর, আলহামদুলিল্লাহ একটা সুন্দর আপনি এই চারাগুলো তৈরি করছেন। আপনার হাতে যে চারাটা এটি কিসের চারা? এটা মরিচের। মরিচের চারা। আপনি কি 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 চারা উৎপাদন করেন এখানে? এখানে আমি মরিচ, পেঁপে, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, বাঁধাকপি এই চারাগুলো উৎপাদন করেন। আচ্ছা, এই চারা উৎপাদন করার ক্ষেত্রে কোকোপিট দ্বারা আমরা দেখতে পাচ্ছি মাটি ছাড়া আপনি কোকোপিট দিয়ে চারা করছেন, কোন পদ্ধতিতে করেন, এই সুন্দর ট্রেটা কোথায় পাইছেন, এই কোকোপিট কোথায় থেকে নিয়ে আসছেন এবং বীজ কোথায় থেকে? এটা আমি বিভিন্ন নার্সারিতে গিয়ে আমি আগে বিষয়টা আগে দেখি, দেখার পরে নিজে নিজে আর কি বুঝি, বিভিন্ন জায়গা থেকে বুদ্ধিটা পাই, পাওয়ার পরে কৃষি উপসহকারী তারিকুজ্জামান ভাইয়ের শরণাপন্ন হই, হওয়ার পরে ওনার কাছে একটু মতামত করি, করার পরে উনিও একটু আমাকে সাহস দেন। ভাই আপনি আগে কি করতেন? আগে আমি এই বিভিন্ন বীজের ব্যবসা করতাম। বীজের ব্যবসা করতেন? হ্যাঁ। এই যে একটা নার্সারি করছেন এটা কত শতক? এটা 1500। 1500। এখানে কতগুলো চারা আছে? এখানে চারা আছে 40000। 40000 চারা। এই 40000 চারা আপনি প্রথমে যদি আপনি মরিচের কথাই ধরি, আপনি মরিচ কিভাবে এই চারাগুলো তৈরি করেন? প্রথমে আমি এই বীজি ভিজায় রাখি, ভিজায় রাখার পরে ওইটা আবার হিটে দেই, হিটে দেওয়ার পরে বীজের মানে জার্মিনেশন আগে আনি, আনার পরে মানে আমি ওইটা করে আমি জার্মিনেশন করেন। এই যে সুন্দর একটা শেড দেখতে পাচ্ছি, নেট দিয়ে সুন্দর একটা শেড করছেন, এই শেডটা করতে কত টাকা খরচ হচ্ছে? এটা আমার এই শেডটা করতে 30000 টাকা গেছে। 30000 টাকা খরচ হচ্ছে। আপনি এখন বুঝেন আমাকে একটু বলবেন যে এই ট্রে তে আপনি কোন প্রসেসে এই চারাগুলো করেন, একটা চারা করতে আপনার কত টাকা খরচ হয়? একটা চারা করতে আমার 1.22 টাকা খরচ হয়। 1.22 টাকা খরচ হয়। সেটা কি সব চারাই না শুধু মরিচের চারা? না, এটা মরিচ, তারপর বেগুন, বেগুন, বাঁধাকপি, ফুলকপি এগুলোতে 1.22 টাকা খরচ হয়। আর অন্যান্য যদি কপি পেঁপে করতে যাই বা করলা শশা চারা করতে যাই তখন 3 টাকা খরচ হয়। 3 টাকা খরচ। আপনি বিক্রি করেন কত টাকা? আমি একটা চারা বিক্রি করেন কত টাকা? এটা তো আমার আসলে উৎপাদন যেটা মানে বীজ ছাড়াই যেটা খরচ সেটা হলো 3 টাকা। আর যখন বীজের ক্ষেত্রে যাই তখন দেখা যায় যে বীজ সহ আমার 7 টাকা 8 টাকা খরচ হয়, শশা তারপর কপি, শশা করলা। আচ্ছা, আপনি একটু বলেন যে মরিচের চারা আপনি কত বিক্রি করেন?
মরিচের চারা আমি বিক্রি করি 1.5 টাকা, একটা চারা 1.5 টাকা, শশা একটা 8 টাকা, 8 টাকা, হ্যাঁ, পেঁপে পেঁপে একটা 30 টাকা, 30 টাকা। আপনার এখানে কি কি পেঁপের জাত আছে? এখানে আছে সাই আছে, রেড লেডি আছে, তারপর সুইট লেডি, বাবু। মরিচের এই যে চারাটি দেখতে পাচ্ছি, আমরা জানি ট্রেতে যদি করা যায় কোকোপিট দিয়ে করলে খুব তাড়াতাড়ি চারা বড় হয়, হ্যাঁ। তো এই চারাটার বয়স কত? এই চারাটার বয়স হচ্ছে 15 দিন। 15 দিন। এটা কতদিন বয়সে লাগানো যায়, কয় পাতা হলে লাগানো যায় এবং কতদিন হলে লাগানো? 25 থেকে 35 দিনের মধ্যে এটা লাগাইতে হবে। এই মরিচের চারাটা লাগানো যাবে। পেঁপের চারা কতদিনের মধ্যে লাগানো যায়? এটা 50 থেকে 60 দিন। 50 থেকে 60 দিন, হ্যাঁ। এই মরিচের চারাটা কত পাতা হলে আপনি লাগানোর উপযোগী হয়? এটা অবশ্যই 5 থেকে 6 পাতা হতে হবে। 5 থেকে 6 পাতা, তারপরে আর কি। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আসলে এই নার্সারিটা নিয়ে? হ্যাঁ, ভবিষ্যৎ আমার পরিকল্পনা, যদি কৃষি সহকারী তারিকুজ্জামান ভাই যদি আমাকে একটু সাহস যোগায় আরও, হ্যাঁ, তাহলে আমি এটা আরও বিশাল বড় করব, হ্যাঁ, এটা আর কি উন্নত প্রযুক্তিতে আরও চেষ্টা করবো। হোসেনলি ভাই, এখন এই চারাগুলো উৎপাদন করছেন, হ্যাঁ, এই চারাগুলো উৎপাদন করার ক্ষেত্রে আপনি আরও কী কী, এই চারার আপনার বিশেষ স্পেশাল কী কী বৈশিষ্ট্য আছে? দেখা যায় যে শতকরা 100%-এর মধ্যে 90% চারা মানে ভালো থাকে, জীবিত থাকে, মানে চারা মৃত্যুর হার কম কম থাকে, এবং অন্যান্য রোগ বালাই কেমন আক্রমণ? অন্যান্য রোগ বালাই থেকে, এটা তো অন্যান্য রোগ বালাই হওয়ার প্রশ্নই ওঠে না। হতেও তো পারে বলতে কি, যদি জমিতে গিয়ে যদি মাটির সাথে কোনো ভাইরাস জনিত কিছু থাকে তখন হয়তো বা এটা আক্রমণ করতে পারে, কিন্তু এমনি মাটির চারা সে এই চারাতে মানে একটা জীবাণু ধরতেও তো সময় লাগে। তো দেখা যায় যে এই চারাটা আমার 40 থেকে 50 দিনের মধ্যেই মরিচ আসবে। তো এই এখানে ভাইরাস ধরতে ধরতে এই চারাটা দেখা যায় যে এটা ফল দিবে ভাইরাস। সম্মানিত দর্শক, আমরা শুনছিলাম যে কোকোপিট দিয়ে জীবাণু মুক্তভাবে চারাটা উৎপাদন করা যায়, যার মধ্য দিয়ে যে জমিতে যদি আমরা চারাটি রোপণ করি সেই ক্ষেত্রে ভাইরাসের জনিত যে রোগগুলো আছে সেই রোগগুলো কম হয়। তো হোসেন আলী ভাই, আপনাকে আছেন এই জন্য মিত্রিকা টিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সারা বছরেই প্রতি বছরেই আমাদের সবজির চারার যে ঘাটতি, আমরা বীজের যে ঘাটতি, সেই ঘাটতিগুলো এই সকল তরুণ উদ্যোক্তার মাধ্যমে আমরা পূরণ করতে পারি। আমরা যদি এই সকল নতুন নতুন তরুণ উদ্যোক্তাদেরকে সহযোগিতা করি, স্থানীয়ভাবে যে সকল চারাগুলো উৎপাদন হয় সেই চারাগুলো যদি আমরা কিনি, তাহলে লোকালিভাবে এই সকল তরুণ উদ্যোক্তা সৃষ্টি হবে এবং একটা কর্মসংস্থানের সৃষ্টি হবে। আমরা বিভিন্নভাবে চেষ্টা করি এই সকল তরুণ উদ্যোক্তা যাতে আগামী দিনে প্রতিষ্ঠিত হয়, সেই কামনায় আজকে এই পর্যন্তই। দেখা হবে আবারও কোনো নতুন এপিসোড নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।